দীর্ঘ প্রতীক্ষার পর ঢাকার মঞ্চে পাকিস্তানি ব্যান্ড জাল। যখনই মঞ্চে লামহে গানের সুর ধরেন গহর মুমতাজ, তখনই উচ্ছ্বাসে মেতে ওঠা হাজার দর্শক। চোদ্দ বছর পর ঢাকায় গাইতে এসেছে জাল ব্যান্ড। তাদের কেন্দ্র করেই আয়োজন লেজেন্ডস অফ দ্য ডিকেড শিরোনামের এই কনসার্ট। ঘোষণার শুরু থেকে আয়োজনটি নিয়েছিল ব্যাপক দর্শক আগ্রহ। আমরা ছোটবেলা থেকে জালের গান শুনেছি, সো উই হ্যাভ বিন লাইক রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু দিস কনসার্ট। জাল দ্য ব্যান্ড অনেক বছর পরে বাংলাদেশে আবার আসছে, সো উই আর ভেরি এক্সাইটেড অ্যাবাউট দিস। খুব ইমোশনাল হয়ে গেছিলাম আর খুব মানে প্যারাও লাগতেছিল যে কনসার্ট অ্যাটেন্ড করতে পারবো কিনা। তবে যমুনা ফিউচার পার্কে নর্থ কোর্টে কনসার্ট শুরুর পর বিশৃঙ্খলা ছিল চোখে পড়ার মতো, যা মাঝপথে বন্ধ রেখে আবার শুরু হয় সেনা হস্তক্ষেপে। ম্যানেজমেন্ট ভালো না, বিকজ আমরা একটা মানে একটা টিকেট কেটে এসেছি, বাট সবাই ঢুকে গেছে উইদাউট এনি টিকেট। বাবা থেকে আর কি জাল ব্যান্ডের গান শোনা হয়, সায়নী গানটা শুনতে আসছি, কিন্তু ম্যানেজমেন্ট এতই বাজে যে আমি চলে যাব কিছুক্ষণের মধ্যে। যতটুকু যেটা পারছি উই আর গ্ল্যাড, বাট অপ্রত্যাশিত একটা ভিড়, এটা আসলে আমরা এক্সপেক্ট করি না। এখানে এখন বাইরে কোনো সিকিউরিটি নাই, যে পাচ্ছে সেই ঢুকছে, যদি যে ইচ্ছা ঢুকতেই পারলো তাহলে আমরা 3000 টাকা করে টিকিট কেন কিনে ঢুকলাম। জালের মঞ্চে ওঠার আগে পারফর্ম করেন ঢাকার জনপ্রিয় তিন ব্যান্ড অর্থহীন, ভাইকিংস ও কনক্লুশন। মূলত অর্থহীন ব্যান্ডের বেজ বাবা সুমনের চাইতে পারো গান শুরু হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। কনসার্টে আগতদের প্রত্যাশা, আগামীতে এমন আয়োজনে আরও দায়িত্ববান হবেন আয়োজকরা। মাজহারুল ইসলাম তামিম, চ্যানেল 24, ঢাকা।